7-8 মাসের গ্যাপের পর আসলে কি সেটাকে কামব্যাক বলা যায়? উনি অভিনয় ছেড়ে দিলেন, চলে গেলেন। অগ্নি পরীক্ষা করার সময় সবাই লিখছে যে মাফিনের কামব্যাক। ইন্ডাস্ট্রিতে মাত্র 2 চ্যানেলই লোকে দেখবে, আর কোনো চ্যানেল কি দেখবে না? পায়েলের কাছে তো আমার মনে হয় আর কোনো চরিত্র আসবে না। আমরা যখন মেগা সিরিয়াল করতে যাই তখন জানি না যে এই চরিত্রটা শেষে গিয়ে কি দাঁড়াবে। এইটা যেমন আমি শুরুটাও জানি, আমি শেষটাও জানি। যদি আমি চিত্রলেখার জায়গায় হতাম হয়তো আমার ওয়েটা ডিফারেন্ট হতো, অত নেগেটিভ হতো না। দাওয়ালের বিনোদন বিভাগে আজকে কিন্তু আমরা সঙ্গে পেয়ে গেছি মাফিন দিকে, আর এখন আড্ডা দিয়ে নেব কিন্তু মাফিন দির সঙ্গে। প্রথমেই বলো কেমন আছো? খুব ভালো আছি, আর এখন তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে এই জন্য আর একটু বেশি ভালো আছি। একটা দারুণ ব্যাপার, মানে তাড়াতাড়ি প্যাক আপ হওয়ার মানে সুযোগটা কিন্তু সহজে পাওয়া যায় না, তাই না? আজকে একটা তার মানে বিরল দিন, বিরাট দিন। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর, একদম একটা রোমান্টিক। এত গরমের পর লিটারালি একটা বৃষ্টির দরকার ছিল। তোমাকে প্রথমেই জিজ্ঞাসা করবো যে তুমি তো অনেকদিন পর আবার ব্যাক করলে, তো মাঝখানে তো একটা লম্বা তুমি বেঁকে গিয়েছিলে, তো সেটা মানে কি কোনো রিজন ছিল? আচ্ছা তোমাদের কি মনে হয় আমি কতদিন নিয়ে ব্রেকে গেছিলাম? বেশ অনেকদিন তো তোমাকে দেখা যায়নি। এইটার একটা কোয়েশ্চেন, মানে এটার একটা কথা আছে জানো তো, মানে এই নিয়ে আমাকে প্রচুর প্রচুর ইন্টারভিউ ফেস করতে হয়েছে। ইভেন আমি নিজের অজান্তে, মানে আমার আমার থেকে জানাও হয়নি, অথচ আমি দেখছি মানে আমাকে লোকজন পাঠাই, দেখো কি বেরিয়েছে, ওই দেখো কি বেরিয়েছে। আমি বলছি কি ভাই, বলছে উনি অভিনয় ছেড়ে দিলেন, চলে গেলেন। হ্যাঁ, দেখো আমাকে জিজ্ঞেস না করে করে, মানে এইবার কথা হচ্ছে প্রথম যখন আমি এই ঘটনাটা দেখি যে আমি অভিনয় ছেড়ে দিয়েছি, তখন কিন্তু আমি এটা লিটারালি একটা বড় চ্যানেলে একটা না না একটা বড় চ্যানেলে একটা বড় কাস্টিং করছিলাম। হ্যাঁ, মানে প্রোমো ফোমো থেকে শুরু করে সেই সব ধরে লিটারালি একটা বড় চ্যানেল। হ্যাঁ, তো আমি তো সেটাই অবাক হয়ে গেছিলাম যে কেন তাহলে এরকম লিখলো। তো আমি হ্যাঁ কয়েকদিন কাজ করিনি, সেটা কিন্তু কয়েকদিন, মানে কয়েকদিন মানে 7-8 মাস ধরে রাখো, ব্যাস 7-8 মাস খুবই কম দিন ছিল। এটা কিন্তু কিছুতেই নয়, মানে ইভেন অগ্নি পরীক্ষা করার সময় সবাই লিখছে যে মাফিনের কামব্যাক, কিন্তু কামব্যাক 7-8 মাসের গ্যাপের পর আসলে কি সেটাকে কামব্যাক বলা যায়? আসলে তোমাকে সবাই এত ভালোবাসে দর্শকরা যে একটু কদিন দেখতে না পেলেই মনে হয় কোথায় গেল, এটা কিন্তু একটা রিজন আমার মনে হয়। আমার আমার মনে হয় এটা কিন্তু একটা বেশ ভয়ের ব্যাপার, মানে ইন্ডাস্ট্রিতে মাত্র 2 চ্যানেলই লোকে দেখবে, আর কোনো চ্যানেল কি দেখবে না? আরও কিন্তু চ্যানেল আছে যেখানে খুব ভালো ভালো কাজ হয়, 2 চ্যানেলের বাইরেও কিন্তু লোকের দেখা উচিত এত ভালো চ্যানেলস। তো আমার সত্যি খুব অবাক লাগে, আর সেটা একটু ভয়েরই ব্যাপার, মানে আমার মনে হয় একটা কম্পিটিশন থাকা ভালো বিভিন্ন চ্যানেলের মধ্যে। এই প্রসঙ্গে জিজ্ঞাসা করবো যে তুমি যে ক্যারেক্টারটা করছো সেটা তো মানে বেশ চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার, কারণ এই চরিত্রে কিন্তু বহু বছর আগে আমরা উত্তম কুমার, সুচিত্রা সেন এবং আরও অনেক বড় বড় আর্টিস্টদের দেখেছি। তো এই ক্যারেক্টারটা তুমি যখন মানে তোমাকে অফার করা হলো, তোমার মানে থটটা কী ছিল? দেখো আলাদা করে ভয়ে পাইনি, ভয় পাইনি, কারণ আমি তো আর উত্তম কুমারের ক্যারেক্টারটা প্লে করছি না বা সুচিত্রা সেনের ক্যারেক্টারটা, ওই জন্য ভয় পাইনি আমি। কিন্তু অন্যান্য ক্যারেক্টারের মানে অন্যান্য ক্যারেক্টার প্লে করার আগে যেরকম টেনশন হয়, যেভাবে আমি হোমওয়ার্ক করি সেভাবেই করেছি, মানে স্ক্রিপ্টটাকে ভালো করে বুঝেছি, ক্যারেক্টারটা কী সেটা আমাকে ডিরেক্টর খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে, তো ওইভাবেই চলেছি। তো আলাদা করে চ্যালেঞ্জ বা কিছু ওই সব কিছু মনেই হয়নি। এতদিন তোমাকে কিন্তু আমরা বেশ একটু কম বয়সী চরিত্রে দেখতাম, কিন্তু এবার দেখছি তুমি একেবারে মা, মানে বেশ, এবং তোমার ছেলেমেয়েরাও কিন্তু নেহাত ছোট নয়, তারাও মানে বেশ বড়। তো এবার দর্শক জানতে চাইছে তুমি কি এবার থেকে এরকম মা বা পিসি এরকম চরিত্রেই আসবে, নাকি তোমাকে আবার সেই ওই বাবলি যেরকম ক্যারেক্টারে দেখতে পেতাম সেরকমও দেখতে পাবো? কি জানি আমাদের এখন এখানে ট্রেন্ড হয়ে গেছে এটা, অ্যাকচুয়ালি আমার ক্যারেক্টার চুজটা একেবারেই আমার মধ্যে থাকে না। তবে এইখানে যে মায়ের ক্যারেক্টার করেছি, এইখানে যখন আমি প্রথম এন্ট্রি করেছিলাম তখন কিন্তু আমার ছেলেমেয়েরা একদম ছোটো ছোটো ছিল, একদম ছোটো ছোটো ছিল, তা সেইটা বহুদিন গেছে। এইবার আমাদের একটা 12-14 বছরের একটা গ্যাপ হয়েছে, একটা লিভ হয়েছে, তো সেটার পরে আমার ছেলেমেয়েরা এখন বড় বড় হয়ে গেছে, এবার নেক্সট দেখি। এই যে জেনারেলি ধারাবাহিক দেখলেই আমরা দেখি যে একটা ভীষণ লম্বা ধরে অনেকদিন ধরে একটা ক্যারেক্টার করতে হয়, সেখানে এই ক্যারেক্টারটা বা সাহিত্যের সেরা সময়ের যে গল্পগুলো হয় খুব ছোট ছোট এবং খুব ক্রিস্প হয় এবং সাহিত্য নির্ভর হয়, সেটাও কি মানে তোমাকে কোথাও গিয়ে মনে করো যে এই বিষয়টা থাকা উচিত, অন্যান্য চ্যানেলেরও এই জিনিসটা ট্রাই করা উচিত? একদমই উচিত,
মানে এত সুন্দর এই আকাশাতে এই জিনিসটা আমার এত ভালো লাগে। আর এটা খুব পপুলারও কিন্তু, মানে সাহিত্য করার পরে আমাকে প্রচুর লোক বলছে দেখছি মাফিন ওটা খুব ভালো লাগছে, তো ভীষণ পপুলার। আর ডেফিনেটলি ভালো লাগে যেটা ধরো আমরা যখন মেগা সিরিয়াল করতে যাই তখন জানি না যে এই চরিত্রটা শেষে গিয়ে কি দাঁড়াবে। ইভেন আমার যে পপুলার সিরিয়ালটা করেছিলাম সেটাতেও কিন্তু জানতাম না যে প্রথমে নেগেটিভ ছিল ওটা একদিন সুপার পজিটিভ হয়ে যাবে, মাঝখানে একটা কমেডি ক্যারেক্টার হবে, তো ওটা তো ভাবিনি। তো এরকম আর এইটা যেমন আমি শুরুটাও জানি আমি শেষটাও জানি যে শেষে কি হতে চলেছে। তো একটা গল্প তখন গল্পটা খুব সুন্দর করে লেখা হয়, স্ক্রিপ্ট ভীষণ ভালো আসে, তো সেটা একটা ডেফিনেটলি আমাদের কাছে বড় পাওনা, কারণ এটা কিন্তু তথাকথিত মেগা সিরিয়ালে পাওয়া যায় না। সত্যি কথা। এবং এই প্রসঙ্গে জিজ্ঞাসা করব যে তুমি যে ধারাবাহিকের কথা বলো সেখানে তো তুমি মানে প্রচণ্ড জনপ্রিয় হয়েছিল তোমাদের জুটিটা, তোমার এবং যে মনোজ তার যে জুটিটা খুব জনপ্রিয় হয়েছিল, তো সেরকম যে ওই চরিত্রটা ধরো পায়েল এবং সেটা এখানে হচ্ছে চিত্রলেখা তোমার চরিত্রের নাম, তো এই দুটোর মধ্যে যদি তোমাকে বলা হয় যে মাফিনের কোন চরিত্রটা বেশি মনের কাছাকাছি কোনটা বলবে? দেখো পায়েল এখন মাফিন নামে লোকে কম জানে, পায়েল নামেই বেশি জানে, তো ডেফিনেটলি পায়েল আমার প্রচুর মনের কাছাকাছি, কেন ওটা আমার ওটা শেষ হয়েছে 2014-এ, হ্যাঁ আজকে 23, কিন্তু আমি এখনও প্রচুর শো করি, প্রচুর কিছু করি পায়েলের জন্য। আর গানটা এত পপুলার হয়েছিল, গানটাকে আবার আমাদের যে প্রোডিউসার আবার রিক্রিয়েট করেছে, আর সেটাও অবাক কাণ্ড, প্রচুর ভিউ, খুব ভাইরাল হয়ে গেছে গানটাও, মানে তারপরে আমাকে আবার শোতে ডাকে, মানে যে ওই গানটা মানে সে, তো ডেফিনেটলি পায়েলের কাছে তো আমার মনে হয় আর কোনো চরিত্র আসবে না। কিরণমালাতেও তুমি একটা বেশ অন্যরকমের চরিত্র করেছিলে, ওটাও একটা খুব মিষ্টি পরি ছিল, তো মানে একদম রূপকথা মিষ্টি একটা চরিত্র, সেখান থেকে একটা হঠাৎ করে মায়ের একটা চরিত্র করছো, তো এটা কি মানে আমি বলতে চাইছি যে মায়ের চরিত্র একটা তো ওজনদার চরিত্র অবশ্যই, তো সেখানে কি তুমি মানে কি বলবো যে এই যে দুটো চরিত্রের মধ্যে তো ডিফারেন্স রয়েছে, তো এই কাজটা করতে নিশ্চয়ই তুমি খুব এনজয় করছো? হ্যাঁ এই কাজটা খুব এনজয় করছি, আর এত ভাইটাল ক্যারেক্টার, মানে সাধারণত মায়ের ক্যারেক্টার এত ভাইটাল কিন্তু হয় না, কিন্তু এই ক্যারেক্টারটা প্রথম থেকে শেষ অবধি মারাত্মক ভাইটাল ক্যারেক্টার। আর আমি টু সাম এক্সটেন্ট ক্যারেক্টারটাকে খুব সমর্থন করি, কারণ এখানে ক্যারেক্টারটাকে খুব ভিলেন করে দেখানো হচ্ছে, নেগেটিভ ক্যারেক্টার, কিন্তু যদি আমি চিত্রলেখার জায়গায় হতাম হয়তো আমার ওয়েটা ডিফারেন্ট হতো, অত নেগেটিভ হতো না, কিন্তু আমি কিন্তু চিত্রলেখার সাথে কিছুটা মানে মাফিন নিজেও সহমত, যদি আমার মেয়ে থাকতো তাহলে আমি আমার মেয়েকে কোনোদিনও ওই শিক্ষা না দিয়ে ছোটবেলায় তাকে বিয়ে দিয়ে দিয়ে তাকে ওই কোনোদিনও করতাম না, আমিও বলতাম যে না মানে ছেলেরা যে সুযোগ সুবিধা পেয়েছে তোমরাও সেই সুযোগ সুবিধা পাবে, তুমিও লেখাপড়া শিখবে, যেরকম চিত্রলেখার চিন্তাভাবনা সেরকম প্রচুর পাতা পড়ছে। হ্যাঁ কারণ ওই সময় কিন্তু এই বিষয়টা ভাবা যেত না, অনেক এগিয়ে থাকা চরিত্র। আর সামনে এই জন্য আমাকেও চুজ করেছে জানো, মানে প্রচুর কিছু করছে এর পাখিদের জন্য, থ্যাঙ্কস টু বার্ডস। হ্যাঁ ওই দেখো একটা ভীষণ সুন্দর একটা পাখি ডেকে উঠলো, তোমার রেসপন্স করলো, থ্যাংক ইউ আমাকে, হ্যাঁ করলো। তো যাই হোক, তো আমার মনে হয় এই জন্য না আমাকেও ওরা এই ক্যারেক্টারটার জন্য চুজ করেছে, কারণ ওই মানে ওই রকম বোল্ডনেস, হ্যাঁ আমি যেহেতু ওরকম ক্যারেক্টার করে অভ্যস্ত, তো আমার মনে হয় আমাকে চুজ করার পেছনে এটাই কারণ। আর সাহিত্যে সেরা সময় তো মোটামুটি ডিউরেশন হচ্ছে এক মাস বা ম্যাক্সিমাম দেড় মাস, তো এটার পরে আর নতুন মাফিনের কী কী কাজ আসতে চলেছে? এটা আমারও জিজ্ঞাসা, এটার পরে আমার আর কী কী কাজ আসতে চলেছে? না এটার মাঝখানে কাজ এসেছিল যখন আমি এটার জন্য নিতে পারিনি, কি আশ্চর্য, হ্যাঁ কিন্তু জানি না এবার এটার পরে আমার কি কাজ চলছে, ডেফিনেটলি আমি জানাবো আমার যখন পাবো, তো সোশ্যাল মিডিয়ায় তো দেবই। সিনেমা বা সিরিজে কিছু আসতে চলেছে, মানে সিরিজ বা সিনেমা প্ল্যানিং আছে সামনে? না একটা সিনেমা তো করলাম, কিন্তু সেই সিনেমায় আমার যে হিরো ছিল হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় নাতি রণদীপ, তো রণদীপ তোমরা জানো বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েও প্যারালাইসিস হয়ে গেছে, ওই আমার সিনেমাটাও চলাকালীন, তো লাস্ট অব্দি ওটা শেষ হলো না, কিন্তু দুর্দান্ত একটা স্টোরি ছিল, মানে এরকম গল্পটা বলতে চাই না, বাট এরকম গল্প আমি আজ পর্যন্ত দেখিনি, লিটারালি দেখিনি, মানে সবাই সবার সিনেমা নিয়ে বলে যে আজ পর্যন্ত এটা হয়নি, কিন্তু সত্যি লিটারালি ওরকম গল্প হয়নি, যদি সিনেমাটা আসতো আমার মনে হয় আই ডোন্ট নো কোনোদিন আর ওটাকে রিলিজ করতে পারবে কিনা, কারণ
ঠিক আছে মাফিন দি, ওয়ালে দর্শকদের জন্য তুমি একটু কিছু বলে দাও। ওয়াল অবশ্যই ফলো করো, আর ভীষণ ভালো ভালো স্টোরি, ভীষণ ভালো ভালো অনেক কন্টেন্ট ওদের থাকে, তো তোমরা ওয়াল দেখো আর আমার সিরিয়ালও দেখো।